बिक्री करार आगे दुटी प्राचीनकाले राधा मूर्ति सह दुई दुष्कृतीके ग्रेप्तार करलो बालुरघाट थानार पुलिश। गत शनिवार राते गोपन सूत्रे खबर पे बालुरघाट शहरेर छिन्नमस्तापल्ली एलाकाय अभियान चालिये दुटी प्राचीनकालेर मूर्ति सह दुष्कृतीदेर ग्रेप्तार करे पुलिश। ओई मूर्ति दुटी छिन्नमस्तापल्ली एलाकार एकटी बाड़ीते राखा छिलो। धृतदের নাম প্রমোদ বর্মণ ও ষষ্ঠী বর্মণ। এই নিয়ে রবিবার দুপুরে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এই দিনের এই সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন বালুরঘাট থানার আইসি অসীম গোপ, ইতিহাসবিদ সুকুমার সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কোথায় থেকে পেল এই মূর্তি এবং কোথায় বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। এই প্রসঙ্গে পুলিশ সুপার রাহুল দে জানান, কালকে একটা আমাদের একটা বালুরঘাট থানা একটা সোর্স ইনফরমেশন ছিল এরকম একটা দুজন আছে প্রমোদ বর্মণ আর ষষ্ঠী বর্মণ, এরা এদের কাছে একটা মানে এরা এরকম এটা এই দুটো মূর্তি আছে এটা বিক্রি করার চেষ্টা করছিল। তো এটা খবর এলে আমরা মানে রেড করে অ্যারেস্ট করে নিয়েছি আর এটা দুটো মূর্তি রিকভারি হয়েছে। তো এখন মূর্তি দেখা পাওয়ার পরে আমরা একটু অ্যানালাইজ করলাম মানে এটা কী হতে পারে। তো এখন আমরা সঠিক বুঝতে পারছি না, কিন্তু যেটুকু বুঝতে পারছি আমার এখানে সুকুমারবাবু আছেন, উনি একটু হিস্ট্রি তুমি ভালো জানেন, ওগুলো উনি যেটা বলছেন কি এটা হতে পারে আপ টু 100-200 থেকে 300-400 বছর পুরনো মূর্তি হতে পারে। আর মেটেরিয়াল হচ্ছে অষ্টধাতু, এটা প্রাচীন সময়ের একটা মূর্তি আছে, এটা মানে মানে ভ্যালু মানে ভালোই ভ্যালু হতে পারে, কিন্তু কত ভ্যালু হবে কী হবে এগুলো আমার খুব একটা জানি না। এগুলো আমি লাইভে পাঠাবো, টেস্টিং ওয়েস্টিং করবো, কত এক্সাক্ট আসে কার্বন ডেটিং করবো, কিন্তু আপাতত এটা এটাই নাকি এটা এখন আমরা ধরে নিয়েছি। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। The complete man.